নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো এক কাপ চাল দিয়ে ভীষণই সুন্দর একটা জলখাবারের রেসিপি, যেটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকরও একটা রেসিপি। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণভাবে পছন্দও করে থাকে। আর এটা বানাবো মাত্র এক চা চামচ তেল দিয়ে। এটা কিন্তু সকালের তাড়াহুড়োয় খুব ঝটপট আমরা বানিয়েও নিতে পারি, বাচ্চাদের আমরা টিফিন বক্স হিসাবেও এটাকে বানিয়ে দিতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। জলখাবারের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কাপ চাল। এটা আমি প্রত্যেক দিন আমরা ঘরে যে ভাত রান্না করে থাকি সেই চালটাই নিয়েছি। চালগুলো আমি 2 ঘন্টা আগে এরকম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। আপনারা 1 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন, কিংবা যদি মনে করেন তাহলে গোটা রাতও কিন্তু চালগুলো জলে ভিজিয়ে রেখে সকালেও তৈরি করে নিতে পারেন। এখন এখানে আমি নিয়ে নিলাম একটা মিক্সিং জার। আমি এই চালের একটা পেস্ট তৈরি করব। এবারে চালগুলো জল ঝরিয়ে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন, জল যেন চালে না থাকে, পুরো জলটা ঝরিয়ে ঝরিয়ে আমি এভাবে একটা ছাকনার সাহায্যে চালগুলোকে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে নিচ্ছি। সমস্ত চালগুলো জল ঝরিয়ে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দই। এখন দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা, এভাবে ভেঙে আমি দিয়ে দিলাম। তবে আপনারা বাচ্চাদের জন্য বানিয়ে থাকলে লঙ্কাটা বাদ দিয়েও করে নিতে পারেন। এখন মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জল দেবো না, কারণ দই দিয়েছি, এই দইয়ে কিন্তু এমনিতেই ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে। চালের পেস্টটা তৈরি করে নিয়েছি, এখন এই পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এই চালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সুজি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ সুজি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সুজি আর লবণটাও ভালো করে একবার মিশিয়ে নেব। সুজি আর লবণটাও ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, গ্যাস অন করে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি একটা তড়কা বানাবো। তো এই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রিফাইন্ড অয়েল। এখন এই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা, একটু ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এই তড়কাটা নামিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম একটা ছোট থালা। থালাটাতে আমি অল্প একটু তেল এভাবে একটু ব্রাশ করে দিচ্ছি। এখন এই থালাটা আমি সাইড করে নিচ্ছি। এখন যে তড়কাটা বানিয়ে রেখেছিলাম সেই তড়কাটা এভাবেই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তড়কাটা দিয়ে আবার একবার ভালো করে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ইনো ফুড সল্ট। আপনারা এখানে ইনো ফুড সল্টের পরিবর্তে বেকিং সোডাও দিয়ে দিতে পারেন। আর ইনো ফুড সল্টটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। আর ইনো ফুড সল্ট দিয়ে এটা কিন্তু আর রাখবো না, এটা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে। এখন ব্যাটারটা এই থালাতে আমি ঢেলে দিচ্ছি। দেখুন, ব্যাটারটা থালাতে দিয়ে দিয়েছি, এখন এটা স্টিম করে নেব। গ্যাস অন করে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আপনারা কোনো ছোট বাটি বা প্লেটও দিয়ে দিতে পারেন। এখন এই স্ট্যান্ডের উপরে এই থালাটা আমি বসিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে। এখন আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন এটা কিন্তু কতটা ফুলে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়েও গেছে। দেখুন, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটা কিন্তু এখনও ভীষণই গরম, ঠান্ডা হওয়ার পর আমি বের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এটা বের করে নিয়েছি, এটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি কেটে নেব। প্রথমে সাইডগুলো একটা চাকুর সাহায্যে এভাবে হালকা একটু ছাড়িয়ে নেব। সাইডগুলো আমি এভাবে একটু ছাড়িয়ে নিলাম। এখন আমি এটা কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো আকার মতো এটা কেটে নিতে পারেন। দেখুন, আমি এভাবে কেটে নিচ্ছি এটা। এখন আমি এটা তুলে নিচ্ছি। দেখুন, কেটে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু খুব সহজে এটা উঠে চলে আসবে, কারণ থালাতে আমরা একটু তেল দিয়ে দিয়েছিলাম। এবার আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কতটা ঠিক স্পঞ্জি হয়েছে, এটা কিন্তু খেতেও ভীষণই দুর্দান্ত হয়। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।
আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।